আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। এখন সকাল 6টা বাজে, তো 6টার সময় হচ্ছে লোকজন চলে এসেছে। আমার চাচাতো ভাইয়ের আজ আকিকা, তো আকিকার গরুটা জবাই করা হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন। তো গরুর পায়ে হচ্ছে বাধা হচ্ছে, আর আমি আমাদের গড়ে মানে গড়ের সামনে দাঁড়িয়ে থেকে একটু শ্যুট করেছি, তো ওখানে আর যাইনি। আশা করি না টেনে আমার আজকের সম্পূর্ণ ব্লগটা সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব, তাদের জন্য রইল অসংখ্য দোয়া ভালোবাসা। তো এখানে গরুটা জবাই করা হয়ে গেছে, জবাই করা আর শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। আর অত জবাই করা হয়ে গেলে এখানে গড়ে চলে এসেছি। আসার পর এদিকে মানে যে তরকারি রান্না করা হবে, এখানে মশলাপাতি সব কিছু রেডি করা হচ্ছে। তো এখানে পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আমাদের ঘরে আমার ছোট বোন, তারপর মানে আমরা তিন বোন, এখানে পেঁয়াজ কাটছি। আর হচ্ছে আমার চাচার ঘরে যে আপা থাকেন, আপার মেয়েরা ওরাও আরও তিনজন, আর হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ বাবি, তো উনি এসেছেন। আর এখন হচ্ছে পেঁয়াজ কেটে নেব। গরুটা জবাই করার পর এখানে সব কিছু আলাদা করা হয়েছে, আর এখানে হচ্ছে আনা হয়েছে। তো লোকজন আনা হয়েছিল, ওনারাই কিন্তু এগুলো কেটে কুটে, তারপর এই যে হাড্ডি বাড্ডি আছে ওগুলো একদম কেটে কুটে দিয়ে যাবে, তারপর বাক করা হবে। আর একদিকে হচ্ছে কলিজা, তারপর ফুসফুস, এগুলো মানে কেটে নেবে। আর এত এখানে পেঁয়াজ কাটতে বসেছে, ওরা অলরেডি অনেক পেঁয়াজ কেটে নিয়েছে। আর এদিকে হচ্ছে আদা রসুন, আদা রসুন হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে বাবি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছেন, তো এখন রেখে দিয়ে গেছেন। ওদিকে ওনার স্বামী হচ্ছে ফোন দিয়েছে, তো ফোনে কথা বলছেন, আবার এসে এগুলো গ্রেট করবেন। আর ওই তো পেঁয়াজ কাটা হচ্ছে। এদিকে হচ্ছে আবারও শ্যুট করা হয়েছে, এখানে এখনও গোস্ত কাটা শেষ হয় নাই, আরও কিছু বাকি আছে। তো সবগুলো কাটা শেষ হয়ে গেলে আর গোস্ত বিতরণ করা হবে নিজের আত্মীয় স্বজন দেখে দেখে। তারপর হচ্ছে আমাদের বাড়িতে যে মেহমান এসেছেন সবার জন্য রান্না করা হবে, আমাদের বাড়ির সবাই খাবে আর অতিথিদেরকে খাওয়ানো হবে। তো সব কিছু একটু একটু শেয়ার করব। আর এদিকে হচ্ছে সব কিছু এখন রেডি, পেঁয়াজ কাটা হয়েছে। এখানে অনেকগুলো পেঁয়াজ, তো একটা বোলের মধ্যে জায়গা হচ্ছে না, তাই দুটো বোলের মধ্যে আলাদা করা হয়েছে। আর এখানে আলু কাটা হয়েছে, আর রসুন আদা এগুলো গ্রেট করা হয়ে গেছে। তারপর হচ্ছে বাহিরে চলে এসেছি, আর আজ আমাদের বাড়িতে হচ্ছে অনেক বেশি বাতাস, তো জানি না কী করে রান্না করা হবে। বাহিরে রান্না করতে হবে বড় বড় হাঁড়ি দিয়ে। তো আজকের এটা হচ্ছে সকালের ওয়েদার, দেখতে পাচ্ছেন সকালের ওয়েদারটা, আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।
এখানে হচ্ছে এসেছিলাম বাতাসের জন্য, আর একটু দাঁড়িয়ে থেকে শ্যুট করেছে আমার বোন, তো ওর সঙ্গে আমিও ছিলাম। তো এখানে অনেক বেশি সুন্দর লাগছে, আর আকাশে মেঘের এমন অবস্থা মনে হচ্ছে আমি আমার খুব কাছে আমি হাত দিয়ে ছুঁতে পারবো এরকম হয়েছে। মাংস কাটা হয়ে গেছে, এখন আবারও এদিকে শ্যুট করেছি, তো এখন মাংসগুলো ভাগ করা হবে। আর এতো ভাগ করে নিচ্ছেন, তো গনে গনে হচ্ছে মানে হিসাব করে ভাগ করে নিচ্ছেন, যাদেরকে দিতে হবে শুধু তাদের জন্য। তো ওদিকে হচ্ছে মাংস ভাগ হয়েছে, আর এখানে আর দাঁড়িয়ে থেকে মানে শ্যুট করতে পারিনি। এখন এদিকে হচ্ছে বড় হাঁড়িতে ভাত বসানো হবে, তোমাদের বাহিরের লাকড়ি চুলায় আগুন জ্বালিয়ে নিয়েছে। আর এই তো এখন দুইজন ধরে হাঁড়িটাকে বসিয়ে নিল, এই হাঁড়িতে ভাত রান্না করা হবে সবাইকে খাওয়ানোর জন্য। তারপর এদিকে হচ্ছে মাংস ভাগ করা হয়ে গেলে এখন প্যাকেট করে নিচ্ছেন, যে ছোট পলিথিন ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে করে। তো এখানে হচ্ছে আমার ভাইও হেল্প করছে, মানে সবাই মিলে কাজ করা হচ্ছে। আর ওর হচ্ছে আজ মাদ্রাসা ছুটি, তো সেই জন্য বাড়িতে আছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকেট এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মানে খাওয়ার জন্য গোস্ত আলাদা করা হয়ে যাবে, তো ওগুলো এখন রান্না করা হবে। এদিকে দই আনা হয়েছে, তো পরে শেয়ার করব। আর এখন হচ্ছে এদিকে চুলা কাটা হচ্ছে বাড়ির সামনের দিকে আমাদের উঠানে। তো এখানে হচ্ছে চুলা কাটা হওয়ার পর এখন আগুন জ্বালানো হবে, তো এখানে কয়লা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। আর আগুন জ্বালানো হয়ে গেলে এখন রান্নাবান্না শুরু করা হবে। তো ওদিকে হচ্ছে আরও একজন এসেছেন আমাদের বাড়িতে, এখানে অটো রিক্সা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে গড় থেকে সব কিছু নেওয়া হচ্ছে, পেঁয়াজ যে কাটা হয়েছিল, পেঁয়াজ রসুন আদা এগুলো তো ওখানে নিয়ে রাখা হবে। তো ওরা তিনজন হচ্ছে ওগুলো ওখানে নিয়ে রাখছে। আর এই তো এখানে হচ্ছে আরও একটা পিচি দেখতে পারছেন, তো ও হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, ও মানে ওর দাদির সঙ্গে এসেছে, আমার ফুপি নিয়ে এসেছেন মানে ওর নাতনিকে। তো আজ হচ্ছে আরও অনেক মেহমান আসবেন, কালও এসেছিলেন, তো আজ কিন্তু এসে একদম বাড়ি ভরপুর হয়ে যাবে। আবার যখন চলে যাবেন সবাই, তো বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এখন যখন সবাই বাড়িতে আসছেন অনেক বেশি ভালো লাগছে, অনেক হৈ হুল্লোড় হচ্ছে,
তো এখানে হচ্ছে বড় হাঁড়ি আনা হয়েছে, হাঁড়িটাকে ধুয়ে নেওয়া হয়েছে, আব্বু ধুয়ে দিয়েছেন। তারপর এখানে হচ্ছে আমার বড় চাচা এখন রান্নাবান্না শুরু করছেন, তো সব কিছু এখানে কাছেই আছে, মানে একদম রেডি করা, এখন রান্নাবান্না শুরু করে নিচ্ছেন। তো এখানে মানে প্রথমে এখানে মাংস ডালা হয়ে গেছে, শ্যুট করতে পারিনি। আর এখন মশলা টসলা দেওয়া হচ্ছে, পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। তো একদম মুখিয়ে ঝাঁকিয়ে সব কিছু দিয়ে তরকারিটা বসানো হবে। আর আমার মনে হয় এভাবে মাখিয়ে ঝাঁকিয়ে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। তো এখানে হচ্ছে টমেটো সস দেওয়া হয়েছে, আর এখন তেল দিয়ে দিচ্ছেন, গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে হচ্ছে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছেন। তো তরকারিটা এখানে চুলার মধ্যে বসিয়ে রাখা হলো, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। আর এগ গুস্ট এমনিতে কিন্তু অনেক বেশি ফ্রেশ, সেই জন্য অনেক পানি বের হবে। তো বাড়িতে মেহমান চলে এসেছেন, আমার চাচি এসেছেন, আর সঙ্গে হচ্ছে চাচাতো ভাই, ওনার বউ বাবি, চাচাতো ভাইয়ের বউ তো এসেছেন। আর তো এখন ওনাদেরকে ঠান্ডা নিয়ে যাবো, ওনাদেরকে মানে ঠান্ডা খাওয়াবো। তো এখানে স্প্রাইট নিয়ে নিচ্ছি সবার জন্য। তারপর ঠান্ডা দিয়ে চলে আসলাম আবার ঘরে, আমাদের ঘরে। এখন নাস্তা তৈরি করেছি, এখানে লাচ্ছি, তো এখানে লাচ্ছি দিয়ে আসবো। আবার সবাইকে সার্ভ করে নিয়েছি বাটিতে সবার জন্য। আর আমার ফুফিরাও এসেছেন, তারপর আমার চাচি, মানে যারা আমেরিকা থেকে এসেছেন ওনারাও আছেন। আর আমাদের যত মেহমান আছেন সবাই কিন্তু আজ আমাদের বাড়িতে একদম ভরপুর হয়ে গেছে। তো যাব ওনাদের ঘরে, সবাইকে নাস্তা দিয়ে আসবো। কিছুক্ষণ পর হচ্ছে খাবার দাবার শুরু করা হবে, সবাইকে ভাত খাওয়াবেন, দুপুরের সময় হয়ে এসেছে, তো সেই জন্য বেশি কিছু নাস্তার আইটেম করিনি। আর এখন নাস্তা দিয়ে এসে তো সবার জন্য চা বানানো হয়েছে, এখন চাটাও দিয়ে আসবো গিয়ে। তো এখানে অনেক সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ আজকের চায়ের, দেখতেই পাচ্ছেন। তো এখানে সবার জন্য কাপে চা নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে বিস্কুটও সার্ভ করে নিয়েছি আমি। তো এখন হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম নাস্তা রাস্তা খেয়ে, এখানে বসে আছি। আর এখানে আমাদের তিনজন বাবি একসাথে হয়েছেন, তো এই তো উনি হচ্ছেন যিনি আমেরিকা থেকে এসেছেন, আমাদের মাঝে বসে আছেন। আর এখানে আরও দুইজন দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে যে ফুপিরা একসাথে হয়েছেন আজ অনেক দিন পর, তো সব সময় তো আর এক মানে একসঙ্গে হওয়া যায় না সবাই মিলে, তো আজ যেহেতু এক হয়েছেন সেই জন্য অনেক সুন্দর করে আজ মানে বেশি করে ফটোশ্যুট করা হচ্ছে। তো সবাই ফটোশ্যুট করে নিয়েছেন, আর আমি একটু শ্যুট করেছি ভিডিও। তো এদিকে হচ্ছে তরকারি মানে গরুর মাংসের বোনা তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আলু দিয়ে আরও একটা তরকারি রান্না করা হবে। তো এই দুইটা তরকারি। আর এদিকে হচ্ছে বাবিকে আমাদের ঘরে নিয়ে এসেছি, এখানে বসে আছেন। তো আমার বোন যে মিষ্টি আচার বানিয়েছিল, তারপর টক আচার, আমের আচার, ওগুলো দিয়েছে খাওয়ার জন্য। তারপর উনি হচ্ছেন সুপারি খেতে পছন্দ করেন, তো একটু সুপারি কেটে দিয়েছে, খেয়ে নিয়েছেন। তারপর এদিকে হচ্ছে আমেরিকান বাবির জন্য স্পেশালি বর্তা বানানো হচ্ছে, উনি বর্তা খেতেও পছন্দ করেন। আর আজ হচ্ছে আমাদের ঘরে লাই পাতা ছিল, তো যদিও এখন লাই পাতার সময় না, তারপরও মানে লাই পাতা আজ পাওয়া গেছে, আমাদের পাশের ঘরে আপা এনে দিয়েছিলেন, উনি এনেছেন ওনাদের জন্য, তো আমাদেরকেও দিয়েছেন একটু। তো ওই লাই পাতা দিয়ে বর্তা বানানো হচ্ছে, তো এখানে ঝটপট বর্তাটা বানিয়ে নেবে আমার বোন। তো একজন হচ্ছে মাছ ফ্রাই করছে, অন্যজন মানে পাতা রেডি করে নিচ্ছে। আর এই তো মাছগুলো ফ্রাই করে নিচ্ছে, এখানে তেলাপিয়া মাছ, তারপর
আমাদের দেশীয় যে মেনি মাছ আছে ওই মাছ দিয়ে এখন ভর্তা বানানো হবে। আর লাই পাতার ভর্তা অসাধারণ খেতে হয়, যারা খেয়েছে নিশ্চয়ই জানেন। এই ভর্তাটা আমারও অনেক বেশি পছন্দ। তো মরিচ ভেজে নিয়েছে, এই মরিচগুলো একটু কম জাল হয়, আর তারপরও একটু জাল কমিয়ে দিয়ে বানাবে। আর এখানে ওনারা মিষ্টি এনেছেন সবার জন্য, তো সবাইকে মিষ্টি দিয়ে আমাদের ঘরে এখানে আমাদের মিষ্টি দিয়েছেন, তো একটু মিষ্টি খেয়ে নিয়েছি। তারপর এখানে ভর্তার জন্য যে মাছ কাটা ছাড়িয়ে নিয়েছে, এখন ভর্তাটা মাখিয়ে নেবে। অল্প করে মরিচ দিয়েছে, ভর্তাটা মাখানো হয়ে গেলে ছোটো ছোটো করে বল করে নিয়েছে। আর দেখা যায় এভাবে মাছের ভর্তা একটু বল বানালে মানে দেখার সৌন্দর্যের জন্য সুন্দর করে সার্ভ করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সেই জন্য সুন্দর করে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে তরকারি রান্না করা হয়ে গেলে আবু আর আমার ফুফাতো ভাই একজন ছিলেন, তো ওনারা দুজন মিলে হাঁড়িগুলোকে ঘরের ভিতরে নেওয়া হচ্ছে, তো ওনারা দুজন নিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন। তো খাবারের সময় এখন সব কিছু টেবিলটা রেডি করে নেওয়া হচ্ছে, তো রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার চাচাতো বোন, আমার বোন, আর আমরা মানে সবাই মিলেই টেবিলটা রেডি গুছিয়ে নিয়েছি। তারপর সবাইকে খেতে দেব, আর একসঙ্গে সবাই খেতে পারবেন না, এই টেবিলটায় জায়গা হবে না। এখানে আরেক রুমে হচ্ছে নিচে মাদুরি বিছিয়ে সবাইকে খেতে দেওয়া হবে, তো এখানে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই তো এখন বাটিতে তরকারি বেড়ে নিচ্ছে, এদিকে হচ্ছে আলু দিয়ে রান্না করা হয়েছে একটা তরকারি, তো সেটা বাটির মধ্যে বেড়ে নিয়েছেন। তো এখানে মোটামুটি টেবিলটাকে গোছানো হয়েছে, এখানে গরুর মাংসে আলু দিয়ে তরকারি একটু ঝুল ঝুল করে, তারপর এদিকে হচ্ছে বুনা, আর এই তো এখানে সালাদ বানিয়েছেন, তারপর ভর্তা বানিয়েছে আমার বোন, এখানে লাল মরিচের ভর্তা, শীতল শুটকির ভর্তা, তারপর লাই পাতা দিয়ে মাছের ভর্তা, আর এই তো ভাত। তো সবার জন্য বেড়ে নিচ্ছি এখন প্লেটে, আর নতুন বাবিকে দিয়ে দিচ্ছি। তো ওনাকে ভর্তা দিয়ে দিয়ে দিচ্ছি, উনি ভর্তা খুবই পছন্দ করেন যেহেতু, তো সেজন্য ভর্তা খেয়ে নেবে। আর মানে যেগুলো রান্না করা হয়েছে ওগুলো দিয়ে খাওয়া হবে, তো আগে ভর্তা দিয়ে দিয়ে দিচ্ছি, ভর্তা খাবেন। আর এখানে লাল মরিচের ভর্তাটা দেখতেই পারছেন, দেখে কিন্তু জিভে পানি চলে আসে এরকম ভর্তা। তো আজ হচ্ছে আমার ছোটো চাচাতো ভাইয়ের আকিকা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হলো, আর আলহামদুলিল্লাহ। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়, তো সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।